আপনি ভালো বলেন তাহলে আসিফ ভাই আপনার একটা লেখা পড়লাম আহ কোরআন সংকলনের ইতিহাস বা পরিমার্জন কি নাম ছিল টাইটেলটা

মানে তাকে আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর সে সে নিজে একজন সাহাবী সে মানে ওসমানকে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামায় তারপর সবাই মিলে খুন করছে এটার জন্য আচ্ছা তাহলে এখানে কি কি পরিবর্তন শেখা হয়েছিল এরকম কিছু রেফারেন্স কি পাওয়া যায় যে আপনি লেখাটার ভিতরে আপনি পাবেন ওসমান নিজে ওসমানের নিজস্ব বক্তব্যই আছে যে এখানে কিছু কিছু পরিবর্তন ঘটেছে ওসমান নিজেই বলেছে আচ্ছা আচ্ছা

আয়ন জেসন আপনাকে যুক্ত করা হয়েছে আয়ান জেসন আপনি বলেন তাহলে ভালো আছেন আসিফ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে গত দুই দিন আগে একটা নিউজ দেখলাম আপনার শুকরের কিডনি মানুষের শরীরে স্থাপন করা হয়েছে তো এটার তো এটার নিচে আর কি অনেক কমেন্ট গুলো দেখলাম সেটা হচ্ছে এমন যে এগুলা শুকরের মাংস হারাম কিন্তু কিডনি হারাম না বা এটা কোরআন রিসার্চ করেই করা হয়েছে তো আপনি যেহেতু কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে অনেক কিছু জানেন আমি আসলে বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছি যে এরকম কোনো কিছু আছে কিনা যে শুকরের মাংস খাওয়া হারাম কিন্তু কিডনি ব্যবহার করা যাবে বা এই বিষয়ে একটু যদি কোনো ধারণা দিতেন না এরকম কোন বিধান তো ইসলামে নাই যারা বলেছে তারাই তো এটা সপক্ষে দলিলটা দেওয়া উচিত যে আমি আমি কেন দলিল দিব সেটা তাদের দেয়া না মানে দলিল বলতে আমি আমি আমার কনফিউশনটা দূর করতে চাচ্ছি যেহেতু আপনি এই সম্পর্কে জানেন কোরআন হাদিস এই বিষয়ে কোনো কিছু পাইছেন কিনা আপনি এটা নিয়ে অনেক পড়াশোনা করেন কোরআন হাদিস তো এই বিষয়ে এমন কোনো কিছু পাওয়া গেছে কিনা কারণ অনেকে বলার চেষ্টা করতেছে এটা নাকি কোরআন থেকেই পাওয়া মানে আবিষ্কার করা কোরআন থেকেই নেওয়া মানে এটা খুবই হাস্যকর কথা মানে এটা কিভাবে সম্ভব যা হচ্ছে গিয়ে হারাম সেটা মানে সেটা সর্বাবস্থাতেই হারাম এটা রেফারেন্স হিসেবে তারা একটা মানে কথা বলতেছে যে মানে সমস্যায় পড়লে নাকি শুকরের মাংস খাওয়া হালাল আছে সেটা যদি ঔষধ হিসেবে ব্যবহার করা হয় তো সেই এটাও তো ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে বা এই ধরনের আর কি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি একটা দলিল দেখাচ্ছি আপনাকে তাহলে দেখেন এখানে কি লেখা আছে একটু আচ্ছা আপনি কি পড়তে পারছেন হ্যাঁ 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 দেখতে পাচ্ছি মদ নিয়ে মদ নিয়ে চিকিৎসা করা হারাম কোথা থেকে পড়বো সম্পূর্ণ করা হারাম হাদিস একাডেমি ওকে রাসুল্লাহ সাল্লামকে মদ সম্পর্কে প্রশ্ন করলেন তিনি তাকে বারণ করলেন কিংবা মদ প্রস্তুত করা কে খুব জঘন্য মনে করলেন তিনি বললেন আমি তো শুধু ঔষধ তৈরির আমি তো শুধু তৈরি করার জন্য প্রস্তুত তিনি বললেন এটি তো নয় বরং এটি হচ্ছে না মানে ইসলামে যে ইসলামের কনসেপ্টে মদ হচ্ছে একটা হারাম বস্তু এইটা এইটা দ্বারা ওষুধ বা এটা দ্বারা চিকিৎসা করাটাও ইসলামের সম্পূর্ণ হারাম আর শুকর হচ্ছে মদের থেকেও ভয়ঙ্কর হারাম ঠিক আছে শুকর হচ্ছে একদম যদি আপনি সিরিয়াল করেন তাহলে একদম শুরুর দিকে থাকবে শুকর যেটা শুকর কিন্তু ইনফ্যাক্ট মত কিন্তু এক সময় হালাল ছিল পরে হারাম করা হয়েছে ধীরে ধীরে এটাকে হারাম করা হয়েছে কিন্তু শুকর কিন্তু একদম শুরু থেকেই হারাম ছিল এটা তো জানেন তাই না তাহলে এটা এটা কোথায় পায় এই যে শুকরের মাংস ঔষধ হিসেবে ব্যবহার করলে সেটা হালাল এটা এটা কোথায় পাওয়া যায় মানে এই এটা সম্পর্কে রেফারেন্স কোথায় পাওয়া যায় আমি তো জানি না ভাই এটা কোথায় পাওয়া যাবে এরকম কোনো রেফারেন্স আমি দেখি নাই যে জিনিসটা হারাম এই যে মদ তো মদ দ্বারা চিকিৎসা করাটাও হারাম এবং শুকর তো মদের থেকেও ভয়ঙ্কর জিনিস তাহলে তো সেটা আরো বেশি হারাম হবে এই চিকিৎসা শুকর দিয়ে হ্যাঁ এইরকমের একটা ইয়ে আছে যে যদি আপনি আপনি এমন অবস্থার ভিতরে পড়েন যেখানে আপনার জীবন চলে যাচ্ছে আপনার জীবন রক্ষা করতে হবে তখন হারামগুলা তখন হারামগুলো আপনার জন্য গ্রহণ করা জায়জ হয়ে যাবে কিন্তু তার মানে কিন্তু এটা না যে সেটা হালাল হয়ে যাবে সেই হারাম গ্রহণ করাটা আপনার জন্য বৈধ হবে কারণ হচ্ছে এই আপনি বিপদে পড়ছেন এই কারণে আপনার জন্য বৈধ হবে কিন্তু ওই মানে জিনিসটা কিন্তু কখনো হালাল হয়ে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে তাদের তাদের যে তাদের তারা যেটা বলার চেষ্টা করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে সেটা মানে আলটিমেটলি ঠিক যে শুকরের কিডনি যদি ব্যবহার করা হয় সেটা ঠিক আছে না এটা তো ঠিক না এটা তো মানে শুকরের কোনো একটা অংশ মানুষের শরীরের ভিতরে থাকবে এটা কিভাবে সম্ভব তার তো অন্য পদ্ধতি নিশ্চয়ই আছে ডায়ালিসিস করবে সে কিডনি ছাড়া সে ডায়ালিস করবে আর যদি কোনো উপায় না থাকে

হ্যাঁ হয়তো ডাক্তারি টার্মসে অনেক অনেকই উপায় থাকে কিন্তু মৃত্যুর শয্যায় বা মৃত্যুর আগে যদি যে না অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা এটা কোনো উপায় নাই এই শুকুরের টাই লাগাতে হবে বা বান্দরের টাই লাগাতে হবে তখন ওইটাই জায়েজ হয়ে যাবে এটাই তো একদম শেষ মুহূর্ত এটা শেষ মুহূর্তে হ্যাঁ উপায় না থাকে একেবারেই তখন মারা যাবে তখন সেটা জায়েজ হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জায়েজ হবে আর কারোর জন্য না বুঝতে পারছি এমনি তো আপনার সাধারণত ভালো মানুষ বা সুস্থ মানুষে তো আর কিডনি পাল্টাতে যাবে না মৃত্যুসজ্জার মানুষে তো যাবে কিডনি চেঞ্জ করতে আমি তো আমি তো যাব না না সেটা ডায়ালিসিসের মেশিন অনেক মানে খরচান্ত খরচের ব্যাপার এটা হ্যাঁ কিছু দিন অন্তর গিয়ে গিয়ে আবার ডায়ালিসিস করাইতে হয় এই পদ্ধতিটা যদি अप्लाई করে তাহলে দীর্ঘদিন মানুষ বেঁচে থাকতে পারে কিডনি কিডনি একটা বা দুইটা ফেলিয়র করলেও দুইটা ফেল করলেও একটা সময় সমগতো রেগুলার তাকে এই একটা এর ভিতরে থাকতে হয় হ্যাঁ এই এই প্রসিডিউর এবং হাসপাতালে তার রেগুলার থাকতে হয় আবার হয়তো দুই একদিনের জন্য বাইরে যেতে পারে আবার হাসপাতালে থাকতে এই চলতে পারে সে বেশ কয়েক বছরই বেঁচে থাকতে পারে কিন্তু তার জন্য সেটা অনেক খরচের ব্যাপার বিপুল পরিমাণ টাকা খরচের ব্যাপার তো তার যদি সেই স্কোপটা থাকে তাহলে তো সে টাকা খরচ করে তার ভিটামাটিন খরচ করে সে ওইটা করবে সে তো শুকুরের মাংসটা নিয়ে তার উচিত হবে না ওকে আর সাথে সাথে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই কিডনি প্রতিস্থাপনের নিউজের দুই একদিন আগে আর একটা নিউজ ছিল সেটা হচ্ছে ইন্ডিয়াতে একটা পুরুষের শরীরে একটা মেয়ের হাত লাগানো হয়েছে আপনার কিডনির ক্ষেত্রে ওকে আমি আমি বিষয়টা বুঝলাম যে না মানুষ মারা যাচ্ছে তখন কিডনি স্থাপন করছে এটা জায়েজ হয়েছে কিন্তু হাত ছাড়াও তো মানুষের চলে বা অনেকেই আছে হাত নেই সে তোর মারা যাচ্ছে না তো এই ক্ষেত্রে কি এটা কি হারাম বা এটা কি না বাইরে হাত হাত প্রতিস্থাপনের ক্ষেত্রে যেটা তো এই এই চিকিৎসা চিকিৎসা শাস্ত্র নিয়ে ভাই অঙ্গ প্রতিস্থাপন বা এই সমস্ত বিষয় নিয়ে ইসলামে কি রেফারেন্স থাকবে বা ডিটেইলস থাকে কোনো কোথাও পাবো আপনার ওয়েবসাইটে বা কোথাও না এই বিষয়টা লেখা নাই আপাতত কারণ এই 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 গুলো আমার মনে হয় যে আপনি যদি এই এই বিষয়গুলো একটু সংকলন করেন বা রাখেন আমার মনে হয় ভালো হয় কারণ এই নতুন নতুন চিকিৎসা বিজ্ঞান যেভাবে এগোচ্ছে কিছুদিন পরে আমার মনে হয় যে আরো অনেক কিছুই এগোয় যাবে যে সম্ভবত ডিএনএ চেঞ্জ করে আপনার একটা একটা চীনের চীনের আমি সম্পূর্ণ বিজ্ঞানী এটা ই করছে সে সম্পূর্ণ ডিএনএ চেঞ্জ করতে পারে কম্পিউটার প্রোগ্রামের প্রোগ্রাম এর দ্বারা তারপরে এলোন মাস্কের কোম্পানি সে নাকি ব্রেন কন্ট্রোল করতে পারবে তো এই যে বিষয়গুলো আসতেছে এগুলো সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতেন এরকম যদি কোনো লেখা আপনি লিখতেন কারণ কিছুদিন পর তো আপনার এই দাবিগুলো আসে এগুলো কোরআন ডিসেস করে করা হয়েছে বা এগুলো করা হয়েছে এগুলো করা হয়েছে কনফিউশনটা মানুষের ভিতরে থাকে না আমরা যদি আগে থেকে বুঝতে পারি বা জানতে পারি এই সম্পর্কে যদি ধারণা থাকে ভালো দেখি দেখি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকেন ওকে ওকে ঠিক আছে তাহলে পরের জনকে দেখি